আসসালামু আলাইকুম। কানাডা অ্যালফাবেট, কানাডা অ্যালফাবেট হচ্ছে 49টি, যেটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে স্বরবর্ণ, দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন বর্ণ, যেটিকে আমরা ইংরেজিতে বলি ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট। তো এখানে স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল হচ্ছে 15টি, আর কনসোন্যান্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ হচ্ছে 34টি। তো চলুন শুরু করা যাক। আমি কানাডা অ্যালফাবেট কানাডাতে লিখে তারপর আমি বাংলায় দেখাবো। তো চলুন যা শুরু করা যাক। তো প্রথমে আমি বলবো যে মানে 15টি যে অ্যালফাবেট শব্দগুলি আছে সেগুলি সবই জোড়ায় জোড়ায়, কিন্তু একটা হচ্ছে আলাদা। তো চলুন যা শুরু করা যাক। তো প্রথমে আমি লিখব আ, এটা হচ্ছে স আ, এটা হচ্ছে স আ। তারপরে আসছে আ, তারপর আসছে আ, তারপর আসছে আ, তারপর আসছে ই, তারপর আসছে ই, এটা হচ্ছে শর্ট ই, তারপর আসছে এটা হচ্ছে ই যতদিন টানা যায়, তারপর আসছে উ, এটা হচ্ছে উ, এটা হচ্ছে শর্ট উ, তারপর আসছে যতটা টানা যায়, তারপর আসছে র, তারপর আসছে র, এটা হচ্ছে র, এটা হচ্ছে সট র, তারপর আসছে রু, যতটা টানা যায় রু, তারপর আসছে এ, তারপর আসছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, শর্ট এ, এটা হচ্ছে এ যতটা টানা যায়, তারপর আসছে আই, তারপর আসছে কি আই, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, তারপর আসছে ও, তারপর আসছে কি ও, তারপর আসছে ও, এটা হচ্ছে শর্ট ও, তারপর আসছে ও, এটা হচ্ছে ও যতটা টানা যায় ও, তারপর আসছে আও, তারপর আসছে আও, তারপর কি আসছে আও, তারপর আসছে আও, তারপর আসছে আও, তারপর আসছে আও, তারপরে আসছে আম আর আহা, আম আর আহা, আম আম আর আহা, আহা আহা, এ দুটোকে, এ দুটোকে আমরা বাংলায় যেটা বলি অনিশ্বর আর বিষক্কর। এটা হচ্ছে কানাডাতে হচ্ছে আম আর আহা, আর বাংলাতে হচ্ছে অনিশ্বর আর বিষক্কর। তো এ সুন্দরী কাউন্ট করা যাক কতটি হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, তার মধ্যে এই রুটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। এই রুটা হচ্ছে বাদ, মানে হচ্ছে এই রুটা উঠে গেছে। আমাদের যেমন রি রি উঠে গেছে, তেমনি কানাডাতে এই রুটা উঠে গেছে, ঠিক আছে। তো এরপর আবার গণনা করা যাক কতটা হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, তো টোটাল ভাওয়াল হচ্ছে 15টি। তো এই 15টি অ্যালফাবেট অর্থাৎ এই 15টি ভাওয়াল আমরা কিসে কিসে পাবো, বর্ণ তো পাবো, বাক্য তো পাবো, শব্দ তো পাবো, ভাষায় পাবো। তো এইবার এইটুকুই
ভাবি আজ আমরা এতটুকুই ক্লাস আপনাদেরকে জানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম।